এই মুহূর্তে মোহনবাগানের কথা বললে মোহনবাগান লিকশিল জয়ের কিন্তু খুব কাছাকাছি আছে। তো সেক্ষেত্রে আমরা যদি গতকালের ম্যাচটা দেখি, দুর্দান্ত লড়াই করলো কেরলের বিরুদ্ধে ঘরের মাঠে, প্রায় 4-3 একটা সেরা ম্যাচ দেখলাম আমরা। তো সেক্ষেত্রে এখনো 3টে ম্যাচ বাকি আছে, চেন্নাই ম্যাচ, পাঞ্জাব ম্যাচ আর মুম্বাই ম্যাচ মোহনবাগানে। হ্যাঁ, তো এই ম্যাচগুলোতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে হবে মোহনবাগানকে? মোহনবাগান এখন যে শেপে আছে সেই শেপে আমার মনে হয় মোহনবাগানই এক নম্বর হওয়ার পসিবিলিটি। কারণ আমরা দেখো খোদ এই স্মল সাপোর্টার আমাদের রক্তে লাল হলুদ আছে, তা বলে এই নয় যে আমরা আমাদের টিম আউট হয়ে গেলে আমরা বাংলার টিমকে সাপোর্ট করব। বাংলার টিমকে সবসময় সাপোর্ট করবো এবং আমরা চাই যে মোহনবাগান এক নম্বর হোক, নম্বরের লিগ শিল্ড পাবে আমরা চাই এটা। কারণ আমরা এটা বাংলার সম্মান যেখানে জড়িত আছে সেখানে আমরা আজকে আমাদের টিম হয়তো দুর্ভাগ্যবশত আমরা ভালো জায়গায় নেই, কিন্তু তা বলে আমরা এই নয় যে আমরা বেঈমান নয়, আমরা মোহনবাগানকে সাপোর্ট করবো না। কারণ আমরা বাংলার টিম, আমরা চাই মোহনবাগান এক নম্বর হোক। গতকালের ম্যাচটা দেখলাম, গতকালের ম্যাচ আইএসএলের মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। আমি আর একটা ম্যাচ দেখেছিলাম বোম্বে গোয়া, সেই ম্যাচটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু ভারতবর্ষের ফুটবলে যে যাই বলুক আমার বেশ ভালো লাগছে। আমার কোনো কোনো টাইমে মনে হচ্ছে যেন আমি ইপিএল এর খেলা দেখছি, আপ ডাউন খেলা, পাস প্রচুর পাস, ভালো গোলের শট, ভালো গোলে মাইনাস, ভালো গোল কিপিং, ভালো ডিফেন্সিভ, মানে বেশ দেখে মনে হচ্ছে যেন মনে হচ্ছিল ইপিএল এর আমরা একটা হাই কোয়ালিটির খেলা দেখছি। মানে ভারতবর্ষের ফুটবল যে যাই বলুক, অনেকে বলে আইএসএল এসে খারাপ করে ইয়ে করে দিয়েছে, কিন্তু ফুটবলটার মান আমার মনে হয় অনেকটাই বেড়েছে এবং প্রচুর আগেকার থেকে প্রচুর দৌড়চ্ছেও প্লেয়ার। বেশ কয়েকটা টিম যেমন মুম্বাইয়ের সাথে এখনো মুম্বাই খেলা বাকি, এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে বিকাশ দা। কেননা আমরা যদি পয়েন্ট তালিকায় দেখি, ১৯ ম্যাচ খেলে মুম্বাই একে আছে 39 পয়েন্ট নিয়ে, মোহনবাগান দুয়ে আছে একই 39 পয়েন্ট, 18 ম্যাচ খেলে ওদের গোল ডিফারেন্সটা একটু মোহনবাগানের অ্যাডভান্টেজ বেশি। এবং এই মুহূর্তে মোহনবাগানের চোট আঘাত সব কিছু সমস্যা কাটিয়ে উঠিয়ে টিমটা একটা ভালো, খুব ভালো শেপে, তিনটে ম্যাচেই জিততে হবে। হ্যাঁ, হাওয়াস একটা ভালো শেপে নিয়ে এসছে টিমটাকে এবং বেশ কয়েকটা প্লেয়ার ভালো ফর্মে চলে এসছে, যেমন মনবীর সিং, সাদিকু, তারপরে ওই ছেড়া আমাদের দীপক ট্যাঙ্গি বলে ছেড়া কালকে যে হেডে গোল করলো, অসাধারণ ব্রিলিয়ান্ট গোল করেছে দিমিত্রির কর্নার থেকে। হ্যাঁ, দিমিত্রির কর্নার থেকে বিউটিফুল হেড করেছে, কিন্তু ওই জায়গায় আর মার্ক থাকাও একটা মানে ডিফেন্সিভ প্রচণ্ড ল্যাপস। হ্যাঁ, একটু হলে আনোয়ার, সুবাসিস, হেক্টর একটু হলে একটু ভুল করছে যার কারণে গোল খেতে হচ্ছে, যার কারণে গোল খাচ্ছে। গোল খেলে তো ডিফেন্স শুধু গোল কিভাবে দোষ হয় না। সাইড ব্যাকে কি একটু সমস্যা হচ্ছে? সাইড ব্যাক আশিস রায়ের একটু ধারাবাহিকতা একটু কম দেখছি মাঝখানে, উনি ওই যে আগেকার কোচটা ছিল সুবাসিসও একটু হাঁপিয়ে যাচ্ছে ইদানিং সময়ে। আগেকার যে কোচটা ছিল ওই সময়টা আশিস রায় খুব ভালো খেলছিল, ও খুব একটা কনসিস্টেন্সি আছে, ও প্রত্যেকটা ম্যাচে একটা ভালো লেভেলে ফুটবল খেলে, ইদানিং দেখছি একটু ভুল বল। তবে বিকাশ দা শেষের দিকে গতকালের ম্যাচে লিস্টনকে নামিয়ে আবার একদম শেষের দিকে গতিটা জেনারেট করলো হাওয়াস। হ্যাঁ, বললো তো বলো হাওয়াস ইজ এ ভেরি গুড কোচ, ও আসাতে মোহনবাগান টিমটা, মোহনবাগান মাঝখানটাতে দেখো প্লেয়ারের কখনো কার সমস্যা থাকবে, ইঞ্জুরি থাকবে, এসব সব কিছু সমস্যা নিয়েই চলতে হবে। সেই সমস্যাটা মোহনবাগান কাটিয়ে উঠে এখন পরপর 3-4 ম্যাচ জিতে মোহনবাগান একটা ভালো সেটে চলে এসছে এবং আশা করি ইসমল সাপোর্টার হয়েও আমরা চাই মোহনবাগান যেন এক নম্বর হোক। আচ্ছা বিকাশ, আরও একটা প্রশ্ন রাখবো, সম্প্রতি কিছুদিন আগের ঘটনা, কামিংস পুরোপুরি ফ্লপ ছিল কিন্তু দেখতে দেখতে কামিংসের বেশ গোল কিন্তু সংখ্যা বাড়তেই চলেছে, সে কিন্তু গোল্ডেন বুটের দাবিদারও প্রায় তালিকার মধ্যে প্রবেশ করে গেছে, রয় কৃষ্ণা দিমিত্রিয়াসের একটু আগে রয়েছে, তবে কামিংসও কিন্তু ঢুকে পড়েছে। তো এই কামিংসের এই যে তকমাটা যেটা কিছুদিন আগে উঠে এসেছিল যে ফ্লপ ফ্লপ, সেটা থেকে কি একটু মুক্ত হতে পেরেছে? হ্যাঁ, কামিংস কিন্তু মানে অপরচুনিস্ট, মানে ওর তো ওই গোলের কাছে ইজ ভেরি ডেঞ্জার, ও গোলের গন্ধটা খুব ভালো পায়, বেশ কিছু জায়গায় দেখেছি কেউ শট করলো সেই বলটা ফলো করে গোল করা, এই জিনিসটা আছে। এবং যেটুকু টাইমই না প্রথম থেকে খেলুক বা যেটুকু টাইমই খেলে এবং টিমের জন্যে খেলে, লড়াই করে, এখন তো একটা এজ ফ্যাক্টর আছে, তারপর একটু গরমও পড়ে গেছে, তবু কিন্তু মানে টিমের জন্যে খেলে, এটা আমার খুব ভালো লাগে, লড়াইটা করে আর
তবে এবার জমজমাট কিন্তু আমরা এবারে দেখতে চলেছি মুম্বাই মোহনবাগান ওড়িশা গোয়া এই টপ ফোর দলের কিন্তু জমজমাট লড়াই আর তার মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট মোহনবাগানের এই তিনটে ম্যাচ আমাদের চেন্নাই মুম্বাই আর পাঞ্জাব এটাতে জিততেই হবে যদি লিগ শিল্ড অন্যতম দাবিদার হয়ে উঠতে হয় একদম তাই এবং আমরা চাই যে একজন বাঙালি হয়ে প্রাক্তন ফুটবলার হয়ে আমরা আমার টিম আমি স্মল সাপোর্টার আমার টিম ঠিক ভালো জায়গায় নেই তবু চাই যে মোহনবাগান যেন এক নম্বর হয়ে বাংলার সম্মানটা রক্ষা করতে পারে অসংখ্য ধন্যবাদ বিকাশ দা খুব সুন্দরভাবে তুমি বিশ্লেষণ করলে